রাজধানীর ফুলবাড়িয়ায় ভবনে বিস্ফোরণের ঘটনায় প্রাণহানি দাঁড়িয়েছে ১৯ জনে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ত্রিশ জন তিনজন আইসিউতে লাইফ সাপোর্টে আছেন দুইজন ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী রাজক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গতকাল বিস্ফোরণের এ ঘটনা ঘটে আহত হন দুই শতাধিক মানুষ